কাউকে ফোন করার দরকার নেই দেবজানি, রানীর নাম্বারও জোগাড় করার দরকার নেই। মানে মিজদেবে কি বলছো তুমি এসব? দেবজানি, রানী আর জয়ের সম্পর্ক স্বয়ং ভগবান নিজের হাতে তৈরি করেছেন গো। দেখবে ওদের দুজনকে আর কেউ আলাদা করতে পারবে না। আমার মন বলছে ওরা দুজন আবার একসাথে থাকবে। দেখো আমি কিচ্ছু বুঝতে পারছি না, তুমি কি বলছো মেজদি ভাই? ও মেজ বৌদি, কি হয়েছে গো? ছোট বৌদির সঙ্গে কি মাদের দেখা হয়েছে? হ্যাঁ, আর রানী নিজেই জয়ের অপারেশন থিয়েটারে ওর সাথে ছিল। কি বলছো মেজদি ভাই, সত্যি? হ্যাঁ দীপচারি, আমি একদম সত্যি কথা বলছি। জয়ের অপারেশন সাকসেসফুল হয়েছে সৌনক নিজে আমাকে ফোন করে বলেছে। রানী খুব ভালো কাজ করেছে, ও ছিল বলেই জয়ের অপারেশনে অনেক সাহায্য হয়েছে। কি বলছো মেজ বৌমা, রানী এর মধ্যে কোথা থেকে এলো? আর জয়ের এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমাকে জানালে না? মানে রৌনক ফোন না করলে তো আমি জানতেই পারতাম না। এটা অসম্ভব, আমি কিছুতেই মানতে পারবো না। বড় বৌমা তুমি বলো, আমি কিছু ভুল বলছি? তুমি একদমই ঠিক কথা বলছো ছোট মা, এটা একটা ওয়ার্থলেস ডিসিশন। আরে যে মানুষটার জন্য জয় আমাদের সবাইকে ছেড়ে চলে গেল, বাড়ি ছেড়ে চলে গেল, তোমায় ছেড়ে চলে গেল, তোমার ছেলের সেবা করবে সেই মানুষটা? এবার ভাবতে পারছো ছোট মা, জয়ের চোখে রানীর জন্য আমি যে ঘৃণা দেখেছি, যে ক্রোধ দেখেছি, তারপরে রানীর গলা যে মুহূর্তে জয়ের কানে যাবে, জয় কিভাবে রিয়্যাক্ট করতে পারে? হ্যাঁ, আর তোমার ছেলের এখন যে শারীরিক অবস্থা, মানে হি সো ফ্র্যাজাইল, যা খুশি হয়ে যেতে পারে ছোট মা। ধরো এমন একটা কিছু হয়ে গেল ওটা হাতের বাইরে। না না ছোট মা, আনিশা তুমি না করে দাও, এই ডিসিশন হতে পারে না, একদম না করে দাও, কোনো দরকার নেই রানীকে। আরে আমরা বাড়িতে এতজন লোক রয়েছি, আমরা জয়কে দেখে রাখতে পারবো না? ছোট মা তুমি যেখানে আছো, তুমি তো একাই একশো ছোট মা। বড় বৌদি, আমরা কেউ তো ডক্টর নই, তুমিও না আমিও না, আর ডক্টর যখন বলেছেন নিশ্চয়ই কিছু একটা ভেবে বলেছেন, তাই না? মেজদা ভাই একদম ঠিক কথা বলেছে। আচ্ছা আমি তো একটা জিনিস বুঝতে পারছি না, যে বড়দা ভাই তুই কেন চুপ করে দাঁড়িয়ে আছিস? তুই কিছু বল, বলছিস না কেন? অদ্ভুত তো। রানা কি বলবো, আমি কি কিছু ভুল কথা বলছি নাকি? প্লিজ প্লিজ প্লিজ, আমি কেন, আমি কি বলছি তো প্লিজ। আর কাকিমণি আমি তোমাকে বলছি, তুমি কিন্তু বড় বৌদিকে আবার সংসারে ঢুকিয়েছো, কিন্তু ও যেন আমার ভাইয়ের ব্যাপারে কোনো কথা না বলে।